স্মার্ট স্টাডিতে চলছে গণিত ফেভার বেসিক্যালি গণিত ফেভার হচ্ছে আমাদের স্মার্ট স্টাডি চ্যানেলের একটি প্লেলিস্ট এখানে গণিত সম্পর্কে যতগুলো আলোচনা রয়েছে সবগুলো এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন সো তাহলে আমরা আজকে আলোচনা করব দশমিকের ভাগ কিভাবে করা যায় একেবারে সাধারণ নিয়মে একেবারে অসাধারণ আলোচনা করা হয়েছে সো মিস করলে আপনার লস তাহলে চলুন আমরা জেনে নিই আজকে আমরা শিখবো দশমিকের ভাগ কিভাবে করা হয় বা কিভাবে করতে হয় সো এর আগে আমি দশমিকের গুণ কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম তো যারা দেখেননি তারা আমার চ্যানেলটি এই চ্যানেলটি দেখবেন তাহলে পেয়ে যাবেন আর আমি দশমিকের যে গুণ ওটা রয়েছে সেটা ডিসক্রিপশানে দিয়ে দিব তাহলে চলুন আমরা এই দশমিকের যে ভাগ রয়েছে যে অঙ্করা দেখতে পাচ্ছেন এটা কীভাবে সমাধান করব। তো এটা সমাধান করার আগে আপনাদেরকে ছোট একটা বিষয় বুঝতে হবে সেটা আমি পাশে বুঝাই দিই যে জিরো পয়েন্ট ওয়ান এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো এটা আগে বুঝতে হবে তাহলে আপনারা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবেন সো জিরো পয়েন্ট ওয়ান এখানে যেহেতু দশমিকের আগে কিছু নাই সো এটা এক আছে সো এটা আমরা এক নিলাম আর দশমিক উঠাই দেওয়ার জন্য নিচে এই পয়েন্টের আগে এক এবং পয়েন্টের পরে যত ঘর রয়েছে তো একটা ঘর রয়েছে সো আমরা একটা শূন্য নেবো এভাবে ভাঙাতে হবে এই পুরো অঙ্কটাকে এভাবে ভাঙাইতে হবে সো আরেকটা হচ্ছে এক পয়েন্ট এক এটা কীভাবে ভাঙাতে হবে এটা প্রথমে এক নিতে হবে নিচে এখানে এক আছে এক নিব পয়েন্টের আগের জন্য এক নিব পয়েন্টের পর এক ঘর আছে এখানে শূন্য নিব একটা যদি পনেরো ঘর আর দুইটা থাকতো তাহলে আমরা এখানে আরও দুইটা শূন্য নিতাম তো এইভাবে মূলত ভাঙাতে হবে তাহলে চলুন আমরা এবার এটা ভাঙিয়ে দেখাই শূন্য পয়েন্ট এক এটা ভাঙালে হবে এক সরি এটা লিখতে ভুল করেছি এখানে এক হবে এক এখানে দশ তারপরে এখানে এখানে হবে তারপরে এখানে বারো হবে এখানে নিচে হবে দশ যেহেতু এটা পয়েন্ট পরে এক ঘর রয়েছে এবার নিচের কাজ করবো আমরা নিচের রয়েছে কত এক এখানে এক এটা উপরে যাবে কারণ এটা ভাগ অবস্থা আছে ভাগ অবস্থায় উল্টে গেলে এটা কিন্তু উপরে চলে যায় সো এখানে আগের জন্য জন্য এক এবং ঘরে শূন্য দুই আবার নিচে দুই আসবে উপরে আসবে দশ তো এভাবে আমরা ভেঙে নিলাম সো ভাঙাটা আপনারা হয়তোবা একটু বুঝেনি তো আপনারা না বুঝলে আবার একটু টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সো আমরা এবার এটা কাটাকাটি করবো এইখানে একটা শূন্য এইখানে একটা শূন্য এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য এইখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য গেল তাহলে থাকলো কি এগারো গুণন বারো নিচে হলো দুই এই দুই দিয়ে আমরা বারোকে যদি ভাগ করি তাহলে ছয় ছয় এগারো কত হচ্ছে শিশুরটি এটার উত্তর কিন্তু শিশুরটি আপনারা মিলিয়ে নিবেন সো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি অঙ্ক দেখাবো তাহলে চলুন আমরা আরেকটা অঙ্ক দেখি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দশমিকের ভাগ হয় এই যে অঙ্কটা দেখছেন সো এই অঙ্কটা আবার আমরা সমাধান করব সমাধান করে আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সো না বুঝতে পারলে আরেকবার টেনে দিয়ে দেখবেন তাহলে বুঝবেন একটু এখানে ভাঙাটাই হচ্ছে মেন কথা ভাঙাতে পারলে তাহলে আপনি অঙ্কটা পুরো পেয়ে যাবেন সো এখানে আমরা দেখব যে এখানে এক হবে একের নিচে কত আসতেছে দশ এখানে গুণ দুই এখানে দশ আসবে এখানে আসতেছে তিন এখানে যেহেতু এক হাজার হবে দুই তিন যেহেতু পয়েন্টের পরে তিনটা ঘর রয়েছে তারপরে এটা শেষ এবার নিচের কাজ করতে হবে এক উপরে আসবে হচ্ছে একশো তারপর নিচে আসবে দুই নিচে উপরে আসবে হচ্ছে এখানে পয়েন্টের পর দুই ঘর তাই জন্য এখানেও দুই ঘর আবার নিচে তিন এখানেও পয়েন্টের পরে দুই ঘর এখানেও একশো আসবে এখন আমরা কাটাকাটি করব। শূন্যগুলা কেটে দিয়ে আগে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য এখানকার একটা এখানকার একটা এখানকার দুটো এখানকার একটা এখানকার একটা এখানে এই তিন এই তিন কাটা গেল থাকছে দুই গুন দশ সরি এই দুইও কাটা যাবে থাকছে দশ তাহলে উত্তর কিন্তু দশ চলে আসতেছে এটা হতো দশ আপনারা মিলিয়ে দেখবেন ভাঙানোটা আরেকবার বুঝাই দেয় শূন্য পয়েন্ট এক এটাকে ভাঙালে হবে এক বাই দশ এটার পয়েন্ট উঠানোর জন্য প্রথমে এক নিতে হবে আর পয়েন্টের উপরে যতটা থাকবে যত ঘর থাকবে ততটা শূন্য নিতে হবে শূন্য নিতে হবে আর নিচেরগুলো উপরে চলে গেছে কারণ এটা ভাগ অবস্থায় ছিল উল্টে যায় যেমন ধরুন শূন্য পয়েন্ট এক এটা যদি আমরা ভাঙাই এক বাই দশ আবার এটা যদি ভাগ অবস্থা থাকে শূন্য পয়েন্ট দুই ধরি যদি তাহলে আমরা দুই বাই দশ পাবো এখানে ভাগ অবস্থায় আছে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে দশ বাই দুই ঠিক এরকমভাবে এই দশ এই দশ কাটা হবে থাকছে এক বাই দুই ঠিক এরকমভাবে অঙ্কটা হয়ে গেছে ঠিক ভাবে অঙ্কটা হয়ে গেছে যার কারণেই এইভাবে অঙ্কটা হয়েছে সো এই ছিল আমাদের আজকে আলোচনা ধন্যবাদ সবাইকে